হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওয়ে তোমাদের দেখাবো কিভাবে তোমরা বাড়িতে বসে রঙিন মাছের ব্যবসা করতে পারবে। মানে অনেকের প্রবলেম থাকে যে মাছ আনতে যাওয়া, কিভাবে মাছ আনবে বা মানে কন্ট্যাক্ট করা, সেগুলো প্রবলেম থাকে। তো তোমরা বাড়িতে বসে নিজের এলাকায় থেকে কিভাবে রঙিন মাছ আনিয়ে কিভাবে রঙিন মাছের ব্যবসা শুরু করতে পারবে খুব কম খরচে, সেটাই তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করে নেওয়া যাক। তো বন্ধুরা, মাছের ফার্ম বা খামার বা রঙিন মাছের ব্যবসা শুরু করতে গেলে তোমাদের সবার প্রথমে প্রয়োজন পড়বে মাছ। তো মাছ আনাতে গেলে রঙিন মাছটা আমাদের এদিকে খুব কম তৈরি হয়, মানে খামারে যে ডিম হ্যাচ করে যে পোনা তৈরি করে মাছের, সেটা আমাদের এদিকে খুব কম হয়। তো কলকাতার দিকে বেশি হয়, তার জন্য মাছ আনলে তোমাদের কলকাতার দিক থেকেই আনাতে হবে। আমরা কোথায় যাচ্ছি বাবা? তো বন্ধুরা, শুনতেই পেলে যে আজ আমরা মাছ আনতে যাচ্ছি। তো তোমরা কিভাবে মাছ আনবে, তোমরা প্রথমে কি করবে, কোনো একটা ফার্মে, কলকাতার দিকে কোনো একটা ফার্মে যোগাযোগ করবে যেখানে একদম সঠিক দামে মাছ ডেলিভারি দেবে। যেখান থেকে মানে তোমরা পেমেন্ট করে দিলে সেখান থেকে মাছ ডেলিভারি দেবে। অবশ্যই যেন অনেক ফ্রডও হয় এর ভেতরে, তো সেটা তোমাদের যাচাই করে নিতে হবে। তো আমরা যেমনটা করি, আমাদের যেমন খামার চেনাশোনা হয়ে গেছে, এখন আমরা রোববারে আমরা মাছের অর্ডার দিয়ে দিই। তো রোববার রাতে মাছ প্যাক করে গাড়িতে পাঠিয়ে দেয়, সেই গাড়ি এই সোমবার সকালের মধ্যে পৌঁছে যায়। এখন দেখছো আমরা ওয়েট করছি এখানে, এখানে গাড়ি এসে থামবে, আমরা টোটো নিয়ে এসেছি, গাড়ির দিয়ে মাল নামিয়ে দেবে, পেমেন্ট হয়ে গেছে, মাছ চলে আসবে, আমরা মাছ নিয়ে খামারে চলে যাব, মানে আমাদের ফার্মে চলে যাব। তো বন্ধুরা, তোমরা যারা মাছ রঙিন মাছের ব্যবসা শুরু করতে চাও, তোমরা কোনো একটা ভালো খামার কলকাতা যেখানে মাছের পোনা তৈরি করে, মানে খুব কম দামে যে মাছের পোনা তৈরি করে অনেক পরিমাণে ডেলিভারি দিতে পারবে, তোমাদের যেখানে বাড়ি সেখানে ডেলিভারি দিতে পারবে, সেরকম একটা খামার খুঁজে নেওয়া। তারপর তাদের কাছে এরকম অর্ডার দিয়ে দিলে তারা তো মাছ পাঠিয়ে দেবে। তো এখন আমরা ওয়েট করছি, এখন বাজে সকাল ওই 6:30 নাগাদ, রাত্রেবেলায় গাড়ি ছেড়েছে, তো এক্ষুনি চলে আসবে, গাড়ি নামিয়ে দেবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে হয় পুরো ব্যাপারটা, তো চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এ দেখো গাড়ি চলে এসেছে কলকাতা থেকে, তো মাছ এখন ওটা নামিয়ে দেবে, তো চলো দেখে নিগা। এই রে আমাদের চলে এসেছে মাছ। তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও, 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 আস্তে আস্তে পার হয়ে যায়। পাঁচটা আছে তো মনে হয়, আর নেই পাঁচটা থাকার কথা না?
তো বন্ধুরা দেখলে তোমরা দেখতেই পেলে কিভাবে মাছ গাড়ির থেকে নামিয়ে দিল। এবার আমরা একটা টোটো তুলে নিয়েছি, এবার এটা সোজা চলে যাবে ফার্মে। তো সবাই তোমরা মাছের ফার্মে গিয়ে দেখো যে ফার্মে মাছ রয়েছে, সুন্দর খেলছে খেলছে, ভীষণ অ্যাক্টিভ মাছ। কিন্তু তার আগে যে মাছ কিভাবে আসছে বা মাছ কিভাবে সিজনিং করা হচ্ছে ফার্মে, যদি কোনো মাছের রোগ থেকে থাকে সেগুলো ট্রিটমেন্ট করা হচ্ছে, এগুলো কিন্তু মানে তোমরা দেখতে পাও না, কেউ গিয়ে ফার্মে গিয়েও দেখতে পাও না বা কেউ ভিডিওতেও কিন্তু দেখায় না। সেগুলোই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা মাছটাকে আনছি, ফার্মে আনছি, তারপরে সিজনিং করছি, তারপর কিন্তু তোমাদের হাতে তুলে দিচ্ছি। অনেকে বলছিলে যে ফার্মের থেকে মাছ নিয়ে গিয়ে তারপর মাছের প্রবলেম হয় বিভিন্ন, মানে আমার নিজেরও হয়েছে, অনেক মাছ নিয়ে যাওয়ার পর মাছের ঠান্ডা লেগে যায়, তারপরে ফাঙ্গাস হয়, ফিনরুট দেখা দেয়। তো আমরা যখন মাছ আনি, মাছ আনার পর ফার্মে কিন্তু আমরা সিজনিং করে নিই, যদি কোনো মাছের রোগ থেকে থাকে তো ট্রিটমেন্ট করে তারপরেই কাস্টমারদের দিই। তো তার ভেতরেও কিছু দু একটা কিছু মানে নেগেটিভ তো থাকবেই, তো অনেক সময় হয়ে যায় প্রবলেম। তো অবশ্যই যদি তারা দাদার সাথে যার যে দাদার ফার্ম তার সাথে যদি যোগাযোগ করে তো অবশ্যই আশা করি দাদা হেল্প করবে। তো এখন আমরা চলে এসেছি দেখো ফার্মে, এখানে যে ট্যাঙ্কে প্রত্যেক ট্যাঙ্কে মাছ তো রয়েছেই, তো যে ট্যাঙ্কে যে মাছগুলো ছাড়া হবে সে ট্যাঙ্কে সেই মাছের প্যাকেটগুলো রেখে দিয়েছি, মানে এটা সিজনিং হচ্ছে, এটা কিছুক্ষণ থাকলে টেম্পারেচার যখন এক হয়ে যাবে আর তখন এইগুলোকে চৌবাচ্চা ছেড়ে দেওয়া হবে। তো এখন বন্ধুরা প্রচুর কাজ, যে দেখতেই পাচ্ছ প্রচুর প্যাকেট, প্রচুর মাছ, তো সব মাছ এখন চৌবাচ্চায় ছাড়তে হবে। তো আর আজকের ভিডিওটা বড় হয়ে গেছে, তো আজকের ভিডিওয়ে কী কী কালেকশান এসছে সেটা দেখানো হবে না, তবে নেক্সট ভিডিওয়ে কী কী কালেকশান এসছে সব দেখাবো। তো মাছ মাছের দাম সব দেখতে পাবে এখানে, আজ কী কী মাছ আসলো। আর আগেরও কিছু মাছ ছিল, আমি আগের ভিডিও দিয়েছি এই ফার্মে, তো সেই আগের মাছ কিছু রয়ে গেছে, সামান্য কিছু রয়েছে, আর যত নতুন মাছ, ভালো ভালো ফাইটার কালেকশান, মানে প্রচুর বেলুন মলি কিছু নতুন মাছও এসছে। তো সব মাছ তাদের দাম, তো তোমরা পাইকারি রেটে কী দামে পাবে, তোমরা কীভাবে আসবে এই ফার্মে আসার লোকেশান সব দিয়ে দেবো। তো ওয়েট ফর পরের ভিডিও, পরের ভিডিও অবশ্যই সব কভার করে দেবো, কারণ এই ভিডিওটা না হলে বড় হয়ে যেত। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, এরকম ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকো। আর বলে দিই এটা কিন্তু আমার ফার্ম নয়, অন্য দাদার ফার্ম, আমি জাস্ট ভিডিওটা বানিয়ে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে।